আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ব্র্যান্ড নিউ এপিসোডে। আমরা এখন রয়েছি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায়। গত পর্বে আপনারা আমাদের সাথে ছিলেন হবিগঞ্জ জেলার বিভিন্ন দর্শনীয় স্থানসমূহে। তো বন্ধুরা, আমরা যেহেতু এখন শ্রীমঙ্গল উপজেলায় রয়েছি, শ্রীমঙ্গলের খুবই গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানসমূহ নিয়ে আপনাদের সামনে আমরা আবার নতুনভাবে হাজির হব। তো আজকে আমরা শ্রীমঙ্গল উপজেলা শহরে রয়েছি। গত রাত্রে আমরা হবিগঞ্জ থেকে বাসে করে শ্রীমঙ্গল উপজেলায় এসে শ্রীমঙ্গল উপজেলা স্টেশন রোডে বিশন ইন্টারন্যাশনাল হোটেলে উঠেছি। শ্রীমঙ্গল উপজেলা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত এলাকা। আমরা আসার পরে কয়েকবার বৃষ্টির কবলে পড়েছি। তো বন্ধুরা, আগামী কয়েক পর্বে আমরা শ্রীমঙ্গলে বিভিন্ন পর্যটন স্পটগুলো নিয়ে আপনাদের সামনে নতুনভাবে হাজির হব। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। শ্রীমঙ্গল বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে 177 কিলোমিটার দূরে অবস্থিত, যা ঢাকা থেকে আসতে আপনার সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টার মতো। শ্রীমঙ্গল দুইভাবে আসা যায়, প্রথমত হচ্ছে ট্রেনে করে, দ্বিতীয় হচ্ছে বাসে করে। আপনারা যারা ট্রেনে করে আসবেন ঢাকা শহরের কমলাপুর রেল স্টেশন অথবা বিমানবন্দর রেল স্টেশন থেকে প্রতিদিন অসংখ্য ট্রেন সিলেটের উদ্দেশ্যে রওনা হয়। এই ট্রেনগুলো করে আপনারা শ্রীমঙ্গল উপজেলা শহরে এসে নামতে পারবেন। উপজেলা শহরের মধ্যে রয়েছে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন। এছাড়াও যারা বাসে আসতে চাচ্ছেন তাদের জন্য ঢাকা শহরের ফকিরাপুল সায়দাবাদ থেকে হানিফ শ্যামলী পরিবহনের অনেক বাস আছে যা সিলেটে আসে, এবং কিছু কিছু বাস আছে শ্যামলী পরিবহনে সরাসরি শ্রীমঙ্গল পর্যন্ত আসে। ভাড়া পড়ে 300 থেকে 400 টাকা। আপনারা চাইলে বাসে করে আসতে পারেন। সিলেটে থাকার জন্য নিম্ন থেকে উচ্চ মানের অনেক হোটেল রয়েছে, আপনারা চাইলে যে কোনো হোটেলে উঠতে পারেন। আমি যে হোটেলে রয়েছি আমার এখানে ভাড়া পড়ছে 1400 টাকা ডাবল বেডের এসি রুম। এটি শহরের স্টেশন রোডে অবস্থিত। আর এখানে খাওয়ার জন্য অনেক হোটেল রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে সিলেটের নাম করা হোটেল ফানসি। তবে ফানসির চেয়ে আমাদের কাছে ভালো লেগেছে লন্ডন হোটেলের খাওয়ার, যা স্টেশন রোডে অবস্থিত। শ্রীমঙ্গল সায়ের রাজধানী খ্যাত এই অঞ্চল বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত একটি উপজেলা, যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার দক্ষিণ পশ্চিমে প্রান্ত অন্তর্গত হাইল হাওরের পাশে 425.15 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে। এর 189 বর্গ কিলোমিটার অঞ্চল অর্থাৎ 43.34% চা বাগান অধ্যুষিত অঞ্চল। পাহাড়, রেইন ফরেস্ট, হাওর আর সবুজ চা বাগান রয়েছে এই অঞ্চলে। শ্রীমঙ্গল উপজেলায় প্রতিদিন অসংখ্য দেশ বিদেশি পর্যটকের সমাগম ঘটে থাকে, আর এই কারণে শ্রীমঙ্গলে গড়ে উঠেছে অনেক 5 তারকা হোটেল, মোটেল, আবাসিক রেস্তোরাঁ এবং কটেজ। শ্রীমঙ্গলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে চা বাগান। দেশের 163টি চা বাগানের মধ্যে এই উপজেলাটিতে রয়েছে 40টি চা বাগান। তো বন্ধুরা, আপনারা যখন শ্রীমঙ্গল উপজেলার শহরের আশপাশে ঘুরতে যাবেন, খুব সহজে আপনাদের চোখে ধরা দিবে বিস্তীর্ণ সবুজের চাদরে মোড়ানো অনেকগুলো চা বাগান। চা বাগান ছাড়াও এখানে রয়েছে রাবার, লেবু এবং আনারসের বাগান। শ্রীমঙ্গলের পাশে অবস্থিত এককালের বৃহত্তর সিলেটের মৎস্য ভাণ্ডার বলে খ্যাত হাইল হাওরের বাইকের বিল, পর্যটকরা যারা এখানে ঘুরতে আসে, বিশেষ করে শীতকালে পর্যটকরা বাইকের বিলে অতিথি পাখিদের আগমন দেখতে যায়। আমরা যেহেতু বর্ষাকালে এসেছি, সেই ক্ষেত্রে আমরা বাইকের বিলে অতিথি পাখি পাবো না, সেক্ষেত্রে আমরা হয়তো বাইকের বিল নাও যেতে পারি। তো বন্ধুরা, আগামী পর্বগুলোতে আপনাদের সাথে আমরা যে ভিডিও নিয়ে হাজির হব, এর মধ্যে উল্লেখযোগ্য স্পটগুলো হচ্ছে লাউয়াছড়া উদ্যান, মাধবপুর লেক, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন যা রূপপুর শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত, একে আমরা
নিতেশ বাবু চিড়িয়াখানা নামেও চিনি। শ্রীমঙ্গল উপজেলায় বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় এবং সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে এই শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলে বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হওয়ার ফলেও এখানে বন্যা হয় না। এর মেন কারণ হচ্ছে শ্রীমঙ্গল উপজেলার কাছাকাছি 20 কিলোমিটার দূরে অবস্থিত হচ্ছে বড়মনু নদী। এই নদী থাকার কারণে পানিগুলো সহজে শহর থেকে বেরিয়ে যায়, এ কারণে এখানে বন্যা হয় না। শ্রীমঙ্গলে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস, এছাড়া রয়েছে খনিজ সম্পদ, বালি, সিলিকা ইত্যাদি। শ্রীমঙ্গলের গ্যাস ক্ষেত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাগুরছড়া গ্যাস ক্ষেত্র। 1947 সালের 14 জুন গভীর রাতে মাগুরছড়া গ্যাস ক্ষেত্রে ড্রিলিংয়ের সময় অগ্নি বিস্ফোরণের ফলে আশপাশে খাসিয়া পুঞ্জির চা বাগান, রেললাইন, সবুজ বনাঞ্চল সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এই গ্যাস কূপটি এখনও পরিত্যক্ত অবস্থায় সংরক্ষিত আছে। তো বন্ধুরা, আপনারা যারা শ্রীমঙ্গল ঘুরতে আসবেন, হাতে 2 থেকে 3 দিন সময় নিয়ে আসবেন। এখানে অনেক কিছুই দেখার আছে। মাধবপুর লেক, লাওছড়াও জাতীয় উদ্যান ছাড়াও অনেকগুলো চা বাগান আছে। আপনার সময় করে চা বাগান, লেবু বাগান, রাবার বাগান গুলো ঘুরে ঘুরে দেখতে পারেন। সাতলেয়ারের টি এই উপজেলা থেকে প্রথম আবিষ্কৃত হয়েছিল, এটার স্বাদও আপনারা নিতে পারেন। সবগুলাই টুরিস্ট স্পট শ্রীমঙ্গল উপজেলা আশপাশে হওয়ায় আপনারা সিএনজি রিজার্ভ করে 1 থেকে 2 দিন ভাগ করে হাতে সময় নিয়ে ঘুরে ঘুরে রিল্যাক্সে দেখতে পারেন। আর থাকার জন্য এখানে হোটেল রয়েছে অনেকগুলা, মাঝারি থেকে উচ্চমানের পর্যন্ত। তো বন্ধুরা, আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে ব্র্যান্ড নিউ এপিসোড মাধবপুর লেক নিয়ে। সাথে আমরা অনেকগুলো চা বাগান দেখব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।